नमस्कार बंधुरा आमी अमर्त्य आपनादेर चैनल इंडियन फिल्म न्यूज़ बांग्लाते आपनादेर स्वागत। मात्र तीन दिने आपनार एनिमल इंडिया ते नेट बक्स अफिस कलेक्शन 200 कोटी टाका करे निएछे। एर आगे शुधुमात्र एकटी मात्र हिंदी सिनेमा एई रेकर्ड करते पेरेछे, सेटा होच्छे शाहरुख खानेर जवान। पाठान 4 दिन लागिएछिलो, सेखाने जवान 3 दिन एबं आपनार एई एनिमलो 3 दिन लागालो। प्रथम दिनके आपनार जवानेर कलेक्शन होयेछिलो 75 कोटी टाका। सेइखाने आपनार एनिमलेर प्रथम दिके कलेक्शन होच्छे ছিল হচ্ছে আপনার 63 কোটি 80 লক্ষ টাকা। দ্বিতীয় দিনে জওয়ানের কালেকশন হয়েছিল 53 কোটি টাকা, এটা দ্বিতীয় দিনে কালেকশন করেছিল হচ্ছে 66 কোটি 27 লক্ষ টাকা। এবং তৃতীয় দিনে আপনার জওয়ানের কালেকশন ছিল 77 কোটি 83 লক্ষ টাকা, এবং এটা এই মানে এনিমাল গতকালকে আপনার কালেকশন করেছে 71 কোটি 76 লক্ষ টাকা। টোটাল তিন দিন মিলিয়ে হয়েছে 201 কোটি 53 লক্ষ টাকা সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলিয়ে। এবং সেখানে জওয়ানের ছিল হচ্ছে 206 কোটি টাকা, 206 কোটি টাকা, মানে বলতে পারেন প্রায় 5 কোটি টাকার আশেপাশে ডিফারেন্স আছে। এর আগে একমাত্র শুধুমাত্র জওয়ানি সিনেমা যেটা যে 3 দিনে আপনার ক্রস করতে পেরেছিল হচ্ছে আপনার 200 কোটি টাকা, এছাড়া কোনো সিনেমা আজ পর্যন্ত 3 দিনে 200 কোটি টাকা ক্রস করতে পারেনি। তো আজকে কত অ্যাডভান্স বুকিং হলো? আজকে কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু এনিমেলের যথেষ্ট ভালো। যদি চতুর্থ দিনে অ্যাডভান্স বুকিং দেখে থাকেন জওয়ানের ক্ষেত্রে, জওয়ানের চতুর্থ দিনে অ্যাডভান্স বুকিং ছিল হচ্ছে আপনার 7 কোটি 1 লক্ষ টাকা। 7 কোটি 1 লক্ষ টাকা জওয়ানের চতুর্থ দিনে অ্যাডভান্স বুকিং ছিল, এবং তার এগেনস্টে কালেকশন করেছিল হচ্ছে আপনার 32 কোটি 92 লক্ষ টাকা। তো আজকে এনিমেলের অ্যাডভান্স বুকিং কত? আজকে এনিমেলের অ্যাডভান্স বুকিং হচ্ছে আপনার প্রায় আপনার 11 কোটি 19 লক্ষ টাকা, 11 কোটি 19 লক্ষ টাকা। জওয়ানের থেকে কিন্তু প্রায় 4 কোটি টাকা বেশি কিন্তু অ্যাডভান্স বুকিং। তাহলে আজকে কত কালেকশন করতে পারে? আমার যা মানে মোটামুটি প্রেডিকশন, তাতে কিন্তু আজকেও কিন্তু প্রায় 40 কোটি টাকা কিন্তু আপনার এনিমেলের কালেকশন হতে পারে। তো এই 11 কোটি 19 লক্ষ টাকার মধ্যে হিন্দি 2D ভার্সন থেকে এসছে আপনার 10 কোটি 78 হাজার 188 টাকা, এবং টিকিট সোল্ড আউট হয়েছে হচ্ছে আপনার 4 লক্ষ 4 হাজার 48টা, এবং অ্যাভারেজ টিকিট প্রাইস হচ্ছে 203 টাকা করে, এবং শো পেয়েছে হচ্ছে আজকে চলছে হিন্দি 2D ভার্সন 13,937 খানা। তেলেগু 2D ভার্সন থেকে এসছে আপনার হচ্ছে 67 লক্ষ 95 হাজার 441 টাকা, এবং টিকিট সোল্ড আউট হচ্ছে 54,024 খানা, এবং অ্যাভারেজ টিকিট প্রাইস 137 টাকা করে, এবং শো হয়েছে আপনার 1986 খানা। তামিল 2D ভার্সন থেকে এসছে আপনার 11 লক্ষ 54 হাজার 868 টাকা, এবং টিকিট সোল্ড আউট হয়েছে হচ্ছে আপনার 12,292 খানা, এবং অ্যাভারেজ টিকিট প্রাইস 114 টাকা করে, এবং শো পেয়েছে হচ্ছে আপনার আজকে 463 খানা। কানাডা 2D ভার্সন থেকে এসছে আপনার 4 লক্ষ 71 হাজার 510 টাকা, এবং টিকিট সোল্ড আউট হয়েছে হচ্ছে আপনার 4,429 খানা, এবং অ্যাভারেজ টিকিট প্রাইস 126 টাকা করে, এবং শো পেয়েছে হচ্ছে আপনার 104 খানা। মালায়ালাম 2D ভার্সন থেকে এসছে আপনার 75,220 টাকা, এবং টিকিট সোল্ড আউট হয়েছে 562 খানা, এবং অ্যাভারেজ টিকিট প্রাইস হচ্ছে 120 টাকা করে, এবং 24 খানা শো পেয়েছে। টোটাল হচ্ছে 16,610 খানা শো। গতকালকে যেটা ছিল আপনার 17,000, 1,000 মতন শো কমেছে, এবং টোটাল টিকিট সোল্ড আউট হয়েছে 11 কোটি 19 লক্ষ টাকার, এবং টিকিট সোল্ড আউট হয়েছে আপনার 4 লক্ষ 80 হাজার 766 খানা। তো আজকে আমার যে অ্যাপ্রক্সিমেট ইসে তাদের কিন্তু আজকে এনিমাল আবার 40 কোটি টাকা কিন্তু কালেকশন করবে। সেখানে কিন্তু জওয়ান কালেকশন করেছিল 32 কোটি 92 লক্ষ টাকা। আজকে যদি চতুর্থ দিন হিসাবে দেখেন তাহলে দেখবেন কিন্তু জওয়ানের চেয়ে এনিমাল কিন্তু বেশি কালেকশন করবে, কারণ অ্যাডভান্স বুকিং কিন্তু প্রায় 4 কোটি টাকা জওয়ানের চেয়ে বেশি। তো দেখা যাক আজকে কত পর্যন্ত কালেকশন করে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।